মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণহত্যার ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার 51 বছরে বাংলাদেশ আজ বিশ্বের অপার বিস্ময় সব ক্ষেত্রেই ঈর্ষণীয় সাফল্য শ্রেণী বৈষম্য কমিয়ে মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ ডিসেম্বরে মেট্রো রেলের যাত্রা শুরু করতে মহাযজ্ঞ উত্তরা আগারগাঁও অংশের 90% কাজ শেষ মতিঝিল অংশের 7 কিলোমিটারেও বসেছে রেল লাইন পোলট্রি খাতে নতুন সংকা ফিডের দাম বাড়ায় খামার বন্ধ করে দিচ্ছেন উদ্যোক্তারা কাঁচামাল সংকটের দোহাই খাদ্য নিরাপত্তায় বিশেষ বোর্ড গঠনের পরামর্শ দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সশরীরে গিয়ে ফুল দেন তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আরও জানাচ্ছেন দেবাশিস রায় 51 বছর আগের উত্তাল মার্চের অগ্নিগর্ভে যারা প্রাণ সঁপে দিয়েছিলেন মুক্তির তরে যাদের রক্তে নিরঙ্কুশ বিজয়ের স্বাদ পেয়েছে এই ভূখণ্ড স্বাধীনতা দিবসের শুরুতেই লাল সবুজের সেই কারিগরদের শ্রদ্ধা জানাতে সাফারে ছুটে আসেন রাষ্ট্র ও সরকার প্রধান ভোর 5:56 জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিনপতন নীরবতা ভাঙে সশস্ত্র বাহিনীর বিউগলে সশস্ত্র বাহিনীর চৌকস সদস্যরা গার্ড অব অনারে সম্মান জানান অস্ত্র উঁচিয়ে পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিশেষ এই দিনটিতে বাংলাদেশকে ভালোবেসে সশরীরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি সহ শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তারা পরে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের অগণিত মিছিল এসে মিলে যায় শহীদ বেদিমূলে ফুলেল ভালোবাসায় কৃতজ্ঞ চিত্তে জাতি স্মরণ করছে পূর্ব প্রজন্মের রক্তের ঋণ পরাধীনতার শৃঙ্খল ভাঙার 51 বছর পূর্ণ করল বাংলাদেশ গেল 50 বছর খুঁড়িয়ে চলা হলেও নতুন করে কক্ষচ্যুত না হলে আগামী 50 বছর হবে লাল সবুজের জন্য সমৃদ্ধির নতুন ইতিহাস সৃষ্টির এমনটি প্রত্যাশা শ্রদ্ধা জানাতে আসা অগণিত মানুষের মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ সেখানে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি ও তরিকুল ইসলাম সৌরভ আমরা সরাসরি চলে যাব সেখানে কোটি মানুষের কোটি স্বপ্ন 71-এ 7 কোটি মানুষের একটাই স্বপ্ন ছিল স্বপ্নটা কি স্বাধীনতা স্বাধীন বাংলা কান্ডারে একজন ছিল যিনি বাংলার বন্ধু বঙ্গবন্ধু যিনি দিশাহীন বাঙালিকে এক একজন সশস্ত্র যোদ্ধায় পরিণত করেছিলেন তারপর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ঐতিহাসিক এবং ধারাবাহিক যে সংগ্রাম সেগুলো পেরিয়ে বাংলাদেশ 71-এই স্বাধীনতা লাভ করেছিল আজকে 51 বছর পরে সেই স্বাধীনতা একইভাবে বহমান আর না হয় এখানে কেন এত মানুষ এই তীর্থস্থানে কেন এত পায়ের স্পন্দন এত প্রাণের স্পন্দন কেন বাপ্পি সৌরভ ঠিকই বলেছেন তীর্থস্থান এই তীর্থস্থানে বিভিন্নভাবে মানুষ আসছেন নানা বেশে নানা রঙে নানা ঢঙে কেউ আসেন রাজনৈতিক সংগঠনের ব্যানারে কেউ সামাজিক সংগঠনের ব্যানারে রাজনৈতিক সংগঠনের ব্যানারে যারা আসছেন তারা নিজেদের মতো করে স্লোগান দিচ্ছেন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে যারা আসছেন তারা গান গাইছেন ছোট্ট সোনামণিরা হাতে একটি ফুল নিয়ে আসছেন বাপ্পি একটু থামিয়ে আপনাকে বলতে চাই তবে একটি স্লোগান এই সব কিছুকে ছাপিয়ে গেছে সেটি 71-এও বেজে উঠেছিল জয় বাংলা স্লোগান জয় বাংলা আপনি ঠিকই বলেছেন জয় বাংলা স্লোগানটি এখন জাতীয় স্লোগান হিসেবে
সবাই সবার মুখে মুখে, এবং সেটি কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে, একাত্তরে অনুপ্রাণিত করেছিল, একাত্তরে সকল মানুষকে সঙ্গবদ্ধ করেছিল এই জয় বাংলা স্লোগান। সেই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু মানুষ এই স্মৃতিসৌধে প্রবেশ করছে। মানুষ, আমি যে বললাম সৌরভ, নানা রাজনৈতিক দলের ব্যানারে যারা আসেন তারা তাদের রাজনৈতিক সব তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, পাশাপাশি সবাই মিলে যখন জয় বাংলা স্লোগান দিচ্ছেন তখন কিন্তু সবার মনের মধ্যে কিন্তু একটি কম্পন তৈরি হয়, যে কম্পন তৈরি হয়েছিল একাত্তরে, এবং এখন যে কম্পনটি তৈরি হয় সেই কম্পনটি তৈরি হয় আমরা কি এখনও অর্জন করতে পারিনি, আমাদের আর কতটুকু এগুতে হবে, সেই যে ভিতরেকার যে একটি আকুতি সেই আকুতিরই জানান দেয় যে আমরা আরও সামনে এগিয়ে যেতে হবো, হয়তো আমার কাছে সেটি মনে হচ্ছে। আসলে এটা ধারাবাহিক প্রক্রিয়া, 1952 সালে একটা স্বদেশ প্রত্যাবর্তন হয়েছিল, বাঙালি নিজ ঘরে ফিরেছে, এরপরে 23 বছর পুরোপুরি প্রস্তুত হবার পালা, একেবারে প্রস্তুত হয়ে 9 মাসের যুদ্ধ করে সাধারণ মানুষের অংশগ্রহণ সব কিছু মিলিয়ে যখন স্বাধীনতা অর্জন হলো, তারপরে ধাপে ধাপে সামনে এগিয়ে যাবার পালা, সেই ধাপে ধাপে এগিয়ে যাবাতে 51 বছর চলে গেছে। আমরা আসলে 51 বছরে 51বর্তী পরিবার হয়ে থাকতে পারলো কি বাংলাদেশ বাপ্পি? 51বর্তী পরিবার হয়ে আমরা আছি, হ্যাঁ, নানা ধরনের সমালোচনা থাকতে পারে, নানা মতের অমিল থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু আমরা এক আছি বলেই তো আমাদের এত এত অর্জন, আমরা এক আছি বলেই কিন্তু এই আজকে এই প্রাঙ্গণে এত মানুষ বিভিন্ন দলের বিভিন্ন মতের, কিন্তু আমরা কিন্তু এক হতে পেরেছি সৌরভ। আমাদের মতভেদ থাকবে, হ্যাঁ, মতভেদেরও কিন্তু দরকার আছে সৌরভ। কেন দরকার আছে? আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্যই দরকার আছে, দেশের অগ্রগতির জন্যই দরকার আছে, এবং এখন আপনার যে প্রশ্নের উত্তরে আমি বলবো আমরা এক আছি, সামনেও এক থাকবো, এবং এই একাত্ম হয়েই আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নেব। ওই যে জয় বাংলা স্লোগানের কথা বলছিলাম, সকলে ভিন্ন ভিন্ন স্লোগান দিতে পারে, ভিন্ন ভিন্ন রাজনৈতিক মত আছে, ভিন্ন ভিন্ন চিন্তা আছে, ভাবনা আছে, নিজেদেরকে আলাদাভাবে প্রকাশ করার তাড়না আছে, কিন্তু সব কিছু ছাপিয়ে যখন সম্মিলিত মানুষ মিলে তখন স্লোগান একটি, জয় বাংলা। 71 জয় বাংলা, আজকে 51 বছর পরেও সেই জয় বাংলা। আজকে এই প্রাণের মিনারে, এই প্রাণের সৌধে দাঁড়িয়ে সকলের কিন্তু সেই প্রত্যয় ব্যক্ত করছেন, বাংলাদেশকে এগিয়ে নেবার প্রত্যয়। আসলে সব কিছুকে ছাপিয়ে 1971 সালে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, একটা রক্তের সাগর পার হয়ে বাংলাদেশকে আসতে হয়েছে, সেই রক্তের সাগর পার হয়ে, সেই রক্তের সাগরকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই না, আমরা ভালোবেসে তাকে জয় করতে চাই। যেই কৃতজ্ঞ, যেই তারা ত্যাগ করেছেন, সেই ত্যাগকে আমরা শক্তিতে পরিণত করতে চাই, এবং এর মধ্য দিয়ে এগুতে চাই। সেই এগুবর যাত্রায় এই ধরনের প্রোগ্রাম, জাতীয় দিবসগুলো একটি অনুপ্রেরণা হয়ে থাকে, দুর্বার গতিতে এগিয়ে যাবার, সকল বাধাকে পাশকে পাশে ছড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবার। হ্যাঁ, অবশ্যই সৌরভ, এই জাতীয় দিবসগুলো আমি সবসময় এটি মনে করি, এবং আমি নিজেও বিশ্বাস করি যে সব মানুষ কিন্তু এখানে আসেনি, সবাই আসতে পারবেন না, কিন্তু যারা এসেছেন এবং যারা আসেননি, যারা আসেনি তাদের মনের মধ্যেও কিন্তু আজকে এই যে আমাদের অর্জন, আজকে এই যে এখানকার যে একটি সুর, সেই সুর তো অবশ্যই পৌঁছায়। এই যে স্লোগানের কথা বলছি, সেই স্লোগানটি কিন্তু সেই মানুষ যারা এখানে আসেনি, প্রাঙ্গণে আসেনি, কিন্তু কি সুর কি পৌঁছায়নি, স্লোগানটি কি পৌঁছায়নি? অবশ্যই পৌঁছে গিয়েছে, সবার মনের ভেতরে পৌঁছে গিয়েছে, এবং সেই স্লোগান, সেই জাতীয় যে শক্তি, আজকে আমরা কিন্তু সকাল থেকে বলছিলাম যে একটা হাওয়া বইছে, এটি স্বাধীনতার, এটি বোধহয় এই 56,000 বর্গমাইলের সকল মানুষের শরীর স্পর্শ করছে। আজকে যে হাওয়াটি বইছে সেটি ফাগুনের হাওয়া নয়, সেটি স্বাধীনতার হাওয়া, স্বাধীনতার অনুভব, সেই অনুভবটা প্রত্যেকটা মানুষের মধ্যে সমানভাবে বিরাজমান, নিশ্চিত আপনি সেটি বলবেন। অবশ্যই সৌরভ, হাওয়ার কথা বলছেন, আমাদের চুলো ঠিক রাখতে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে প্রাণে আজকে খুবই আনন্দিত, পুরো এই প্রাঙ্গণে যারা এসেছেন সবাই আনন্দিত। কেন আনন্দিত? এই কিছুদিন আগেও কিন্তু আমরা খুব একটি তাপ প্রবাহের মধ্যে দিয়ে গিয়েছি, খুবই গরম ছিল, কিন্তু আজকের দিনটি এই স্বাধীনতার দিনে আমরা দেখতে পাচ্ছি খুবই মনোরম একটি পরিবেশ, ছোট শিশুরা এসেছেন, সবাই যারা এসেছেন খুবই আনন্দ মুখর হয়ে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ ফুল দিয়ে কিন্তু চলে যাচ্ছেন না, এগুলো চলছে, চলতে থাকবে। তো এই ছিল সাভার স্মৃতিসৌধ থেকে আমাদের কাছে থাকা সর্বশেষ খবরাখবর। সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুই সহকর্মী রাশেদ বাপ্পি ও তরিকুল ইসলাম সৌরভ। 71-এ নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে পতাকা উত্তোলন শেষে তিনি একথা বলেন। পাকিস্তানের সরকার তাদের জন্য তাদের শাস্তি দেওয়া উচিত, এবং যারা মৃত সেই মৃতগুলোকে বের করে এনে শাস্তি দেওয়া উচিত, এবং সেই সাথে
তাদের আপনার অ্যাপোলজি ক্ষমা চাওয়া উচিত। এই যে অপরাধ করেছে সেই জন্য ক্ষমা চাওয়া উচিত, কারণ এই অপরাধ অগ্রহণযোগ্য। এই দিনে যে পাকিস্তানের স্বেচ্ছায় আমাদের কাছে দুঃখ জাতীয়ভাবে দুঃখ প্রকাশ করবে। তৃতীয় বিশ্বের অভাবী দেশ হিসেবে যাত্রা করা বাংলাদেশ আজ বিশ্বের অপার বিস্ময়। স্বাধীনতার 51 বছরে দাঁড়িয়ে দারিদ্র বিমোচন, মাথাপিছু আয়, কৃষি, শিক্ষা, অর্থনীতি, অবকাঠামো উন্নয়নের প্রায় সব ক্ষেত্রেই ঈর্ষণীয় সাফল্যের অধিকারী। তবে বিশেষজ্ঞরা বলছেন কমিয়ে আনতে হবে শ্রেণী বৈষম্য। রশেদ বাপ্পির রিপোর্ট। অথচ স্বাধীনতার 50 পেরোনো বাংলাদেশ নামের সেই ঝুড়ি আজ উপচে পড়ছে। দেশের সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, মাথাপিছু আয়, বাৎসরিক বাজেটের পরিমাণ, দারিদ্র বিমোচন, কৃষি, শিক্ষাসহ প্রায় সব ক্ষেত্রেই অভূতপূর্ব সাফল্য। সবশেষ শতভাগ বিদ্যুতের যুগে প্রবেশের গৌরব অর্জন। এ যেন এক অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, শুধুই সামনে এগিয়ে চলা। পার ক্যাপিটা ইনকাম কয়েক গুণ বেড়ে গেছে, আপনি এখন ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছেন। আপনাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, এখন কেউ আপনাকে সেটা বলবে না। আপনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন, আপনি পদ্মা ব্রিজ তৈরি করছেন, পোশাক শিল্পে আপনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন। অর্থনৈতিক অগ্রগতি ও সাফল্য নিয়ে কোনো সন্দেহ না থাকলেও আজও প্রশ্ন ওঠে, সমাজ ও রাষ্ট্রকাঠামোয় কতটুকু পরিবর্তন আসলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করা বাংলাদেশের? মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনাই বা কতটুকু পূরণ হলো? অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে যেসব অগ্রগতির সুযোগ আছে, সেই তুলনায় রাজনীতি এবং মূল্যবোধের ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছনে আছি। সবার সম্মিলিত প্রয়াস, বিশেষ করে তরুণদের যোগ্য নেতৃত্বেই পূর্ণতা পাবে আগামীর সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। মানুষ তার স্বপ্নের সমান বড়। 71-এ বাঙালি স্বপ্ন দেখেছিল বলেই তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি পাক বাহিনীকে হারিয়ে বিজয় ছিনিয়ে আনে। সেই স্বপ্ন ডানায় ভর করেই বাঙালির বর্তমানে এত এত অর্জন, এত এত সমৃদ্ধি। তবে এখানেই শেষ নয়, এগিয়ে যেতে হবে আরও বহুদূর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলছে মহাযজ্ঞ। উত্তরা থেকে আগারগাঁও অংশের 90% বেশি কাজ শেষ। প্রথম 9টি স্টেশনের 8টিরই রুফশেড নির্মাণ শেষ। এদিকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের 16 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটারে বসে গেছে রেল লাইন। রাশেদ লিমনের রিপোর্ট। লক্ষ্য আসছে ডিসেম্বর, গুনে গুনে 9 মাস। দেশের প্রথম মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরু করতে চলছে মহাযজ্ঞ। ডিপো এলাকায় ভূমির উপর পূর্তকাজ মার্চই শেষ হবে শতভাগ। 9টি স্টেশনের মধ্যে 8টিরই রূপশেডের কাজ শেষ। প্রতিটি স্টেশনেই চলছে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ। এমআরটি লাইন 6 উত্তরা থেকে আগারগাঁও অংশের হাত ধরেই চালু হতে যাচ্ছে দেশের প্রথম মেট্রো রেল। এরই অংশ হিসেবে এখন এই পথে নিয়মিতই হচ্ছে পারফরমেন্স টেস্ট। পাশাপাশি স্টেশনগুলোর অবকাঠামোগত নির্মাণ কাজ বলতে গেলে পুরোপুরি শেষ। এই মুহূর্তে চলছে এর ভেতরকার কাজ। কর্তৃপক্ষ বলছে মার্চ শেষে এই অংশের পূর্ত কাজের অগ্রগতি 90.69%, এই প্যাকেজের সমন্বিত অগ্রগতি 88.34%। 9টা স্টেশনেরই আমাদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং প্লাম্বিং কাজ, আর্কিটেকচারাল কাজ এবং এক্সিট এন্ট্রির যে স্ট্রাকচার নির্মাণ, সেই কাজগুলো আমাদের এখন চলছে। দ্বিতীয় অংশেও ভায়াডাক্ট শতভাগ বসানো হয়েছে মাস দুই আগেই। এই অংশে আসা যাওয়া মিলিয়ে মোট রেলপথ 16 কিলোমিটার, যার মধ্যে 40% কাজ শেষ। এই অংশের সার্বিক অগ্রগতি 75.80%। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিস্টেম, রেলকোচ ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতির কাজও এগিয়েছে 75%-এর বেশি। দ্বিতীয় অংশে যেহেতু ভায়াডাক্ট নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে, আমরা এখানে 7টা মেট্রো স্টেশন আছে। 7টা মেট্রো স্টেশনের দিকে কাজ কিন্তু চলছে, এক এক ধাপে আছে। আমরা এখানে প্রায় 16 কিলোমিটারের মতো রেলওয়ে ট্র্যাক বসাইতে হবে, কারণ দুই দিক মিলে আর কি। তার ভিতরে আমরা প্রায় 5.5 কিলোমিটার যে রেল লাইন বসানোর কাজ আমরা শুরু করেছি, মানে শেষ করেছি। চলতি বছর প্রথম অংশ চালুর পরে উত্তরা থেকে আগারগাঁও অংশ পুরোপুরি আগামী বছর চালুর পরিকল্পনা DMTCL কর্তৃপক্ষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উচ্চমূল্যের কারণে যখন গরু ও খাসির মাংস মধ্যবিত্তের নাগালের বাইরে, তখন আরও শঙ্কার খবর দিচ্ছে পোলট্রি খাত।
ফিডের দাম বাড়ার চাপ সামলাতে না পেরে খামার বন্ধ করে দিচ্ছেন অনেক উদ্যোক্তা। কাঁচামাল সংকটে বন্ধ হচ্ছে ফিড মিলও। শিল্পের এমন বহুমুখী সংকটেও মন্ত্রণালয় থেকে সঠিক নির্দেশনা না পাওয়ার অভিযোগ উদ্যোক্তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। প্রথম খাসি, খাসি থেকে গরু, গরু থেকে তারপর এখন মুরগি, মুরগির দামটাও দেখতেছে যে এখন বাজারে এটাও চড়া। কম্প্রোমাইজ যে ফ্যামিলির সাথে করবেন একটা খাবার নিয়ে, সেটা আসলে কোন লেভেল পর্যন্ত আপনাকে আপনি নাম নামা যায় আসলে। খুচরা বাজারে দাম বৃদ্ধি নিয়ে ভোক্তার এই উদ্বেগের কারণ অনুসন্ধানে খামার পর্যায়ে গিয়ে পাওয়া গেল আরও বড় আশঙ্কার আভাস। খামারিদের দাবি, গত নয় মাসে প্রতি কেজি পোলট্রি ফিডে 12 টাকা বাড়লেও সেভাবে বাড়েনি মুরগির দাম, তাই খামার বন্ধ করে দিচ্ছেন অনেকে। 7,000 সিট আছে আমার এবং বাইরের মিল্লা, কারণ গেল দুবছরে কাঁচামালের দাম বেড়েছে গড়ে 63%, প্রকট হয়েছে সরবরাহ সংকট, এর মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। দীর্ঘদিন ধরে ব্যবসায় আছে, সাময়িক ভাবে লোকসান হলো, আমরা আশা করতেছি যে অচিরেই ভালো হবে, কিন্তু সেই অবস্থা দেখছি না, দিনে দিনে আরো খারাপ হচ্ছে। আমাদের পক্ষে বাধ্য ফিডের দামও বাড়া, অ্যাডজাস্ট করা লাগতেছে। চাহিদার যোগান যখন এমন চ্যালেঞ্জের মুখে, তখন উদাসীন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এমন দাবি করে আগের মতো কর অবকাশ চায় এখাতের শীর্ষ সংগঠন বিপিআইসিসি। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোনো কিছু করছে ওইরকম কালেকটিভলি জানি না, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় যে কাজটা করছে যে আমাদেরকে না খাওয়ায় ইন্ডিয়াকে সোয়াবিন এক্সপোর্ট করার জন্য পারমিশন দিয়ে দিছে, যার জন্যই কিন্তু সব ইন্ডিয়া যদি এক্সপোর্ট না হইতো তাহলে হয়তো এখন 45 টাকা থাকতো। আমি মনে করি আবারও এটাকে ট্যাক্স এক্সেম্পট সেক্টর ঘোষণা দেওয়া হোক। বিশেষজ্ঞদের মতে টেকসইভাবে ঘুরে দাঁড়াতে এ খাতের জন্য যেমন দরকার একটি শক্তিশালী নীতিমালা, তেমনি দরকার সমন্বিত একটি বোর্ড। এখানে কিন্তু বোর্ডও করতে হবে, শক্ত নীতি করতে হবে এবং সেটা প্রয়োগের জন্য ক্ষমতায়িত করতে হবে। একই সঙ্গে দেশে ভুট্টা ও সয়াবিনের চাষ বাড়ানোর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। তারাই কিন্তু দামগুলো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। আলু নিয়ে চরম বিপাকে বরগুনার চাষিরা। হিমাগার না থাকায় পাথর ঘাটায় ক্রেতার অভাবে খেতেই নষ্ট হতে চলেছে কয়েক হাজার মন আলু। কৃষি বিপণন বিভাগ বলছে স্থানীয় বাজারে এই আলু বিক্রির উদ্যোগ নেওয়া হবে। বরগুনা থেকে সাইফুল মিরাজের তথ্য ও রুবেল হোসেনের ছবিতে রিপোর্ট। চলতি বছর বরগুনায় আলুর বীজ বপনের পর অকাল বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তা। এরপর পুনরায় বীজ বপন করেন কৃষকেরা, ফলে আলু আবাদে দ্বিগুণ খরচ হয়েছে তাদের। পর ভালো ফলন হলেও এখন ক্রেতার অভাবে এভাবেই খেতে স্তূপ করে রাখা হয়েছে আলু। আবার খরচের ভয়ে অনেকে আলু তুলছেন না ক্ষেত থেকে, এতে পাথর ঘাটায় নষ্ট হয়ে যাচ্ছে কয়েক হাজার মন আলু। দেখতাম একবার লাগাইছি, বর্ষায় হ্যাঁ নষ্ট হয়ে গেছে, আবার সইয়ে নতুনভাবে লাগাইছি, এরপরে এখন আলু উড়াইছি, এখন পারি না ব্যস্তে। আলু তো ফলছে ভালো, কিন্তু এখন ব্যস্তে পারি না, দাম নাই। আলু আগে যা উঠাইছি সেই আলু বিক্রি করতে পারি না, আরও যে যে আলু খেতে আছে আমার ওই আলুই আমি উঠাই নাই, উঠাইলে মাসে টাকা দিতে পারবো না। কারিতে আমার 300 মন মতন আলু আছে, আমি আলু পাইকার ভাগে ব্যস্ত পারতেছি না, আলু আমার নষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ কোলেস্টেরল নাই পাথর গড়ায়, হ্যাঁ আমরা আলু রাখবো। একে তো ক্রেতা নেই, তার উপর নেই সংরক্ষণ করার হিমাগার, তাই আলু নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকের। পাথরগাঁ থানার ভিতরে একটা কোলেস্টারে দরকার, এমার্জেন্সি কোলেস্টার হইলে তো আমাদের এই সমস্যাটা হইতো না, আমরা নিয়ে কোলেস্টারে থুয়ে দিতে পারতাম। যদি এখানে কোলেস্টোর স্থাপন করা যায় তাহলে বরগুনা সহ পার্শ্ববর্তী জেলার সারা বছরের যে আলু চাহিদা সেই চাহিদাটা মেটাপ করা সম্ভব। উৎপাদিত আলু স্থানীয় বাজারে বিক্রির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানায় কৃষি বিপণন বিভাগ। আর কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন প্রক্রিয়াধীন বলে জানান তিনি। বরগুনা একটা কোলেস্টোরের জন্য আমি সরকার থেকে একটা প্রস্তাব চাইছি, সেই প্রস্তাব আমি লিয়েছি, সেটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। জেলায় এবছর 1,090 হেক্টর জমিতে আলুর আবাদ হয়, এর মধ্যে পাথরঘাটা উপজেলায় 560 হেক্টর জমি রয়েছে। সময় সংবাদ, বরগুনা। ঝিনাইদহে আবারও কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে মন প্রতি কমেছে 200 থেকে 300 টাকা। সরবরাহ বাড়ায় এবং বিদেশ থেকে আমদানির কারণেই দাম কমছে দাবি কৃষকদের। সরবরাহ আরও বাড়লে পেঁয়াজের দাম প্রতি মনে 400 থেকে 500 টাকা নেমে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। ঝিনাইদহ থেকে সজীবুল ইসলামের ক্যামেরায় লোটাস রহমান সোহাগের রিপোর্ট।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুল্কুপা পাইকারি হাটে পেঁয়াজ নিয়ে আসতে শুরু করেন চাষিরা। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পেঁয়াজ নিয়ে আসেন এই হাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমে ওঠে বাজার। সপ্তাহের শনি ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পেঁয়াজের এই বেচা কেনা। প্রতিমন পেঁয়াজ প্রকারভেদে 700 থেকে 900 টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত এক সপ্তাহের ব্যবধানে 200 থেকে 300 টাকা কম। পেঁয়াজের দাম কমার কারণে লোকসানের মুখে কৃষক। এছাড়া বিদেশ থেকে পেঁয়াজ আমদানির কারণেও দাম কমেছে বলে দাবি করেন চাষিরা। 1050 টাকা খরচ হয়েছে, বেচলাম 800 টাকা, এতে তবিল থাকবি না। জনের দাম বেশি, পেঁয়াজের বাজার কম, দামও কম, আবার দেখা যাচ্ছে ফলনও পেঁয়াজের কম হয়েছে। আমাদের কৃষককে বাঁচান, সব বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা বন্ধ করুন। যদি বাজার অবস্থা এরকম হয় তাহলে এই বাণিজ্য মন্ত্রণালয়কে আমি বলবো, তা নাহলে এই মোটামুটি এই খাতে এক ধস নেমে যাবে। ভারতের এবং বারবার পেঁয়াজ আনার কারণে বাংলাদেশের কোনো কৃষক কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমতে পারে, যাতে লোকসানে পড়তে হবে তাদের। গভর্নমেন্ট যদি এক দুই মাসে এলসি আমদানি না করতো তাহলে মানে কৃষক একটু বাঁচত এবং পেঁয়াজের বাজারে হয়তো একটু বাড়ত, 1000 থেকে 1200 টাকা বিক্রি হতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলার 6 উপজেলায় পেঁয়াজের আবাদ হয়েছে 10,791 হেক্টর জমিতে, আর লক্ষ্যমাত্রা ছিল 10,560 হেক্টর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দেখছেন এই সময়ের বাণিজ্য। ধান নদী খালের বরিশালে দখল আর দূষণে নিশ্চিহ্নের পথে নগরীর সব খাল। খালগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি চাঙ্গা করতে আর পরিবেশের ভারসাম্য রক্ষায় এগুলো খননের দাবি বরিশালবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে 1,000 কোটি টাকার প্রকল্প এখন অনুমোদনের অপেক্ষায়। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব অপূর রিপোর্ট। দেখে মনে হতেই পারে ময়লা আবর্জনার ভাগার। ময়লার স্তূপ এতটাই পুরো যে হেঁটেই পার হওয়া যায় এপার ওপার। এই খাল দিয়েই একসময় যাত্রী ও পণ্য নিয়ে বিশালাকৃতির ট্রলার নৌকা চলত। বরিশাল নগরীর বুক চিরে বয়ে চলা এসব খাল ঘিরে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের এখন করুণ দশা। পণ্য কাঁচামাল, এটা পচনশীল, যদি পচে যায় এর কোনো দাম থাকে না। আজকে ট্রলার পথে যদি মালটা আনতে পারতাম অল্প দামে বিক্রি হতো। আমাদের যদি খালটা খরন না করে তাহলে অর্থনীতি আমাদের বরিশালের জন্য খুবই খারাপ পড়ে যায়। রাঙ্গাবালি থেকে মাল কিনে যদি 8 ঘন্টা এখানে বসে থাকে, মানে আইয়ে পৌঁছতে পারে, আর 24 ঘন্টা এখানে বসে থাকি, তাই ব্যবসা করা মানে করাছে না করাই ভালো। দূষণ আর দখলে খালের নাম আছে কেবল কাগজে কলমে। পরিবেশ সংগঠকদের অভিযোগ, খাল রক্ষায় মাঝে মধ্যে লোক দেখানো উদ্যোগ নেয় প্রশাসন। আজকে এই যে বরিশাল শহরে পানি, যে বিভিন্ন যে পানিগুলো নর্দমার পানিগুলো সেখানে যাচ্ছে এবং এতে করে তারাও এই যে দখলের কারণে তারাও ভুক্তভোগী। প্রশাসন বিশেষ করে যারা এর সাথে যুক্ত তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা করেন এবং এর বাইরে কোনো কাজ করেন না। সেই খালগুলো, সেই পুকুরগুলো রক্ষায় তেমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। সংশ্লিষ্ট প্রশাসনকে অবশ্যই এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। অবশ্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জানালেন খাল উদ্ধার, সংস্কার, খনন ও এর পানি প্রবাহ ফিরিয়ে আনতে প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রিভাইজ প্রজেক্টের আন্ডারে আমি বরিশাল শহরে 7টা খাল আমরা খননের উদ্যোগ নিয়েছি। সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের নেতৃত্বে এই খালগুলো খনন হবে। একটা সময়ে নগরীতে প্রায় অর্ধশত খাল থাকলেও এখন নামে মাত্র টিকে আছে 5 থেকে 6টি। ভরাটার দখলের কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি এই খালে নামতে না পারায় শহর জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দূষণে খালপাড়ের বাসিন্দারা বসবাস করছেন অস্বাস্থ্যকর পরিবেশে। নাগরিক এই চরম দুর্ভোগ থেকে পরিত্রাণ চায় নগরবাসী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ সময়ের বাণিজ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। গণহত্যার ঘটনায় পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার 51 বছরে বাংলাদেশ আজ বিশ্বের অপার বিস্ময়, সব ক্ষেত্রেই ঈর্ষণীয় সাফল্য। শ্রেণী বৈষম্য কমিয়ে মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ। এবং ডিসেম্বরে মেট্রো রেলের যাত্রা শুরু করতে মহাযজ্ঞ। উত্তরা আগারগাঁও অংশের 90% কাজ শেষ, মতিঝিল অংশের 7 কিলোমিটারও বসেছে রেল লাইন। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।